ক্লান্ত বিধ্বস্ত এক বৃদ্ধ বসে আছেন কাঠের চেয়ারে। ওয়েস্টকোট পরা ব্যক্তিটি মাথায় হাত দিয়ে আছেন। পেন্সিল আঁকা এই ছবিটির নাম ওর্ন আউট। বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের এই নতুন চিত্রকর্মটি আবিষ্কৃত হয়েছে সম্প্রতি। 1882 সাল আঁকা ছবিটিতে স্বাক্ষর রয়েছে ভ্যান গগের। এতে তিনি লিখেছেন ভিনসেন্ট। তারপরও চিত্রকর্মটি এই শিল্পীর আঁকা কিনা তা নিশ্চিত হতে গবেষণাও হয়েছে। ভ্যান গগ যখন ওর্ন আউট আঁকেন তখন তার বয়স ছিল 29 বছর। এক শতাব্দীরও বেশি সময় ধরে এক ডাচ পরিবারের সংগ্রহশালায় ছিল চিত্রকর্মটি। এই চিত্রকর্মটি আগে কখনোই জনসম্মুখে আসেনি। এটির প্রদর্শনী বা এর ব্যাপারে কোথাও কিছু লেখাও হয়নি, তাই এটি জাদুঘরে আসাটা একটি বড় সারপ্রাইজ। সম্প্রতি ছবিটি প্রথমবারের মতো প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দ্য ভ্যান গগ মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে আগামী 2রা জানুয়ারি পর্যন্তই এটি প্রদর্শিত হবে। এরপর আবার সেটি চলে যাবে চিত্রকর্মটির মালিকের কাছে। বিশেষজ্ঞরা বলছেন ভ্যান গগের কাজের ধরন বুঝতে এই চিত্রকর্মটি সাহায্য করবে। 6 মাস আগেও ভ্যান গগের আরও একটি চিত্রকর্মের প্রদর্শন করা হয়। সেটি ছিল ফ্রান্সের একটি রাস্তার ছবি। ইন মনমার্টর নামের ওই ছবিটি 1887 সালে আঁকা হয়েছিল। এরপর থেকে সেটি ফরাসি এক পরিবারের সংগ্রহে ছিল, কিন্তু গত 1 শতাব্দীতেও সেটি আর কোথাও প্রদর্শন করা হয়নি। গত মার্চে সেটি নিলামে 1,30,00,000 ইউরোতে বিক্রি হয়। মার্সিয়া মান্নান, মাই টিভি।